কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তা আমি তো আমার আগের ব্লগে বলেইছিলাম যে নেদারল্যান্ডসে অলরেডি সামার চলে এসেছে, আর সামার মানে উইকেন্ডে নো ঘরে থাকা। কিন্তু এই উইকেন্ডে আমাদের কোনো প্ল্যানই হচ্ছিল না, কেন মনটা বেশ ভালোই খারাপ ছিল, সারাদিন তো কেটেই গেছিল। হঠাৎ করে সন্ধেবেলা ডিসাইড করা হলো চলো বেরিয়ে পড়া যাক, তারপরে না হয় জায়গা ডিসাইড করা যাবে। যেমন বলা সেরকমই চটপট করে হাফ অ্যান আওয়ারের মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই নেদারল্যান্ডসে এই জিনিসটা খুব ভালো যে সামারে প্রায় 11টা সাড়ে 11টা অবধি রাত্রে ডে লাইট থাকে, তাই যেমন প্ল্যান করা সেরকম বেরিয়ে পড়া। যে রাত হয়ে যাচ্ছে বলে যেতে পারবো না এরকম প্রবলেমটা আমাদের ফেস করতে হচ্ছে না। তো আমরা দুটো বাস চেঞ্জ করে পৌঁছে গেলাম। এবার তো তোমরা ধরেই ফেলেছো যে আজকে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, এটা একটা সি বিচ, বলতে পারো আর্টিফিশিয়াল সি বিচ, সেরকম কোনো ওয়েভ নেই। আর আমাদের বাড়ির এত কাছে যে একটা সি বিচ আছে সেটা আমরা জানতামই না, হঠাৎ করেই আবিষ্কার করা হয়েছে। কিন্তু এত গরম ছিল যে বলার মতন না। তো বালির মধ্যে দিয়ে যেহেতু স্ট্রলারটা টানা যাচ্ছিল না, তাই ওরা দুজন স্ট্রলারটাকে তুলে নিয়ে যাচ্ছিল, আর আমি এই পুচকেটাকে কোলে নিয়ে হাঁটছিলাম। এমনি সময় আমার কোলে আসে না, কিন্তু আজকে আর উপায় না পেয়ে উঠতেই হলো। আর এদেরকে দেখো, এসেই বসে পড়েছে নিজেদের খেলনা বাটি নিয়ে ক্যাসল বানাতে। ড্রেস চেঞ্জ করার তো নামই নেই। আর আমরাও কিছু টুকটাক নিয়ে এসেছিলাম, চিপস কেক, বললাম না সাডেন প্ল্যান হয়েছে, ওই জন্য কোনো প্রিপারেশন সেরকম ছিলই না। আর আসার পথে একটাই শপ খোলা ছিল, তাতেও শুধু চিপস আর কেকই পাওয়া গেছে, আর সেরকম কোনো খাবারও পাওয়া যায়নি। কিন্তু ভীষণ খিদেও পেয়েছিল। খুব বেশি ভিড় নেই, কেননা আমরা যখন এসেছি তখন বাজে প্রায় রাত 9টা। তো 9টার সময় আর কতটা ভিড় থাকবে বলো? ওই যে কেকটা এনেছে সেটাও ছিল প্রচণ্ড মিষ্টি, ভাগ্যের সাথে চিপসটা ছিল। তো এদেরকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, এরা তো জল আনছে আর খেলছে। আমরা ভাবলাম যাই একটু সামনেটা এগিয়ে গিয়ে দেখে আসি যদি কিছু রেস্টুরেন্ট বা খাবার দাবার পাওয়া যায়। দেখো সানসেট হওয়ারও সময় হয়ে গেল, বেশ শান্ত, ভালো 2-3 ঘন্টা সময় কাটানোর জন্য জায়গাটা বেশ ভালো। তবে আগে থেকে প্ল্যান করে আসলে একটু খাবার দাবার গুছিয়ে এনে বসা যেত। আর এইদিকে ছিল বাচ্চাদের একটা খেলার জায়গা, তো আমরা তো আর এতদূর এই পর্যন্ত আসিনি, ওখানেই বসে গেছিলাম। আর এই হলো একটা রেস্টুরেন্ট, বাট রেস্টুরেন্টে ঢুকে জিজ্ঞাসা করলাম, বললো না রেস্টুরেন্টে এখন সার্ভ করা বন্ধ হয়ে গেছে, কি আর করা যাবে। আর এদেরকে বারণ করছি, এত রাত হয়ে গেছে এখনো জল ঘাটিস না, কে আর কার কথা শোনে। আর বিচে এসেছি, জলে নামবো না এটা তো হতে পারে না। সুন্দর লাগছে না, জলটা একদম শান্ত আর সেখান দিয়ে সানসেটটা হচ্ছে। আর এখানকার বাচ্চাদের তো মনে হয় ঠান্ডাই লাগে না, জলের মধ্যে কখন থেকে নেমে বসে আছে, ওই দেখো দূরে দেখা যাচ্ছে। সবাই যখন জলে নামছে ভাবলাম আমরাও কিছু একটা করে দেখি, কিছু রিলস বানানো যায় কিনা। তো ট্রাই করলাম, কিন্তু কিছুতেই আর তিনজনে সিকোয়েন্স মেলাতে পারছিলাম না। একজন আগে চলে যাচ্ছে তো একজন পিছনে চলে যাচ্ছে। আর জলটাও যে খুব ঠান্ডা ছিল তা নয়, বেশ ভালোই লাগছিল। বললাম না আগে থেকে প্ল্যান করে আসলে বেশ জলে নামাও যেত, কিন্তু সেরকম কোনো প্ল্যানিং ছিল না। প্রথমবার তো আমরা সাকসেসফুল হলাম না, ভাবলাম আরেকবার ট্রাই করি দেখি। একজন এগিয়ে গেছে একজন পিছিয়ে গেছে।
অবস্থা বুঝতেই পারছো, কিছুতেই তিনজনের একসঙ্গে হচ্ছে না। ট্রাই অনেকবার করলো, হচ্ছে না। আর এখানে এবার বকাবকি সেশন চলছে যে আর তোমাদেরকে জলে নামতে দেওয়া হবে না। একদিকে আমি আমার মেয়েকে বকে চলেছি, আরেকদিকে এই পুচকেটাকে বকে চলেছে। আমরাই জল দেখলে নিজেদেরকে আটকাতে পারি না, বাচ্চারা আর কি করবে। কিন্তু ওই যে ঠান্ডা লেগে গেলেই তো প্রবলেম না। দূরে দেখো সূর্যটাকে কি সুন্দর দেখাচ্ছে, হলুদ লাল কমলা মিশে একটা অপূর্ব রং সৃষ্টি হয়েছে। আরেকবার লাস্ট ট্রাই করে দেখা যাক, এবার তাও কিছুটা হয়েছিল। এবার পুরো লাল হয়ে গেছে, কি দারুণ দেখাচ্ছে দেখো। এবার এদেরকে মোটামুটি বুকে ঝুঁকে একটু ড্রেস ফ্রেস চেঞ্জ না করিয়ে দিলে এরা আর কথা শুনবে না। ওই দূরে দেখো একজন বালির মধ্যে ঢুকে বসে আছে, একজনকে বকাবকি করে আনা হচ্ছে। বাচ্চা নিয়ে বেরোলে যা হয় আর কি। ওর বাবাকে ধরে এনেছে, কি করতে বলছে। বালির মধ্যে দিয়ে গর্ত খুঁড়ে হাত ঢোকাচ্ছে। সারা গা মাথা চুল বালিতে পুরো ভরে গেছে। যা এত রাতে তো আর কিছু করার নেই, কোনো রকমে ধুয়ে টুয়ে বাড়ি নিয়ে চলো। ব্যাস সানসেটও হয়ে গেল। আর হ্যাঁ, ওই দোকানটা আর কিছু না পাই, আইসক্রিমটা পাওয়া গেছিল, তো সবার শেষে আইসক্রিমটাই খেলাম। কিন্তু এই দু ঘন্টায় আইসক্রিম আর আইসক্রিম নেই, পুরো গলে গেছে। কিছু না পেলে এটাই ভালো। হঠাৎ করে প্ল্যান করে এই দু তিন ঘন্টা তো বেশ ভালোই কাটল। এখন প্রায় বাজে 10:30, কিন্তু দেখো বাইরে কি সুন্দর আলো রয়েছে, মনেই হবে না যে এত রাত হয়ে গেছে। এখানে এই একটাই সুবিধা, এত রাত অবধি আলো থাকে বলে যে কোনো জায়গায় মোটামুটি যাওয়া আসার প্ল্যান করা যায়। কিন্তু হ্যাঁ, একটাই প্রবলেম, বাইরে আর খাবার কিছু পাওয়া যাবে না। এখানে সন্ধে 5:30 মধ্যে সমস্ত দোকান বন্ধ হয়ে যাবে। দেখো দূরে দুটো শিপ যাচ্ছে, একটা এপাশ দিয়ে একটা ওপাশ দিয়ে, আর জলটা কত শান্ত দেখলে। এই জন্যই বললাম এটা একটা আর্টিফিশিয়াল সি বিচ হবে, কারণ এমনি সি থাকলে তো একটু হলেও ঢেউ থাকতো, কিন্তু একদম ঢেউ ছিল না। এখান দিয়ে দেখো ঘেরাও করা আছে, এর বাইরে আর তুমি যেতে পারবে না। মনে হয় সেফটি পারপাসের জন্যই হবে হয়তো। যাই হোক, রাত তো অনেক হলো, এরপরে হয়তো ট্রান্সপোর্টও ঠিকঠাক পাবো না। চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। এদিকে আবার যেতে যেতে আমিষ্কা পড়ে গেছে, এই জন্য বাবার কোলে উঠে চলেছে। দেখো দূরে একটা স্পিড বোট দেখা যাচ্ছে, খুব ভালো করে ক্যাপচার করতে পারিনি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করে দিও পরের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের মতন বাই বাই।